বাবু বলে যাইতে তাই বলবে, বলে কেন আমার বউকে নিয়ে সিনেমা দেখতে যাবে, অসাধারণ করে দেবো। বাবু বলছে তুই তোর বউকে নিয়ে কোথায় কাল গিয়েছিলি? সরি বাবু, বুঝতে ভুল হয়ে গিয়েছে। বলছি বাবু বেশি লাগেনি তো আপনাকে? জানি বেশি লাগেনি, কারণ আমি বেশি আপনাকে মারিনি। সরি হ্যাঁ, কিছু মনে করবেন না, সব কিছু আমার খুলে দিয়ে বলে বেশি লাগেনি সরি। আরে সাকিব, বাবুকে ওরকম কেলান কেন খেলালি? আরে আমি কি করে জানবো তোর প্রেমিকা সিরাজদার সাথে কেন প্রেম করছে? তুই সিরাজদাকে জিজ্ঞাসা কর। কি, আমার প্রেমিকা সিরাজদার সাথে প্রেম করছে? কি করে পটালো আমি কি করে জানবো? তুই সিরাজদাকে জিজ্ঞাসা কর না, আমার মাথা খাচ্ছিস কেন? কি সিরাজদা এসব কি বলছে? আরে তুই ওর কথা বিশ্বাস করছিস? বাবু এখানে কেমন একটা হয়ে যাচ্ছে এখানে। বাবু কে সাবি ফলাজিস রে, বাবুর মনে হয় ফিউজ উড়ে গেছে, জল নিয়ে ফিউজটা ঠিক করতে হবে। এই সাবি, তুই আর দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো আছিস, দেখবি বাবুকে বলবো। বাবু, হ্যাঁ বাবু, আরে বাবু, কে 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 আমার বউকে নিয়ে কে পালিয়েছে? আরে বাবু, আপনার বউকে নিয়ে কেউ পালায়নি, একটু শান্ত হন। আপনি কাল আর কেলানি খেয়ে বেউস হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কইছে কই, এই তো পিছনে। হ্যাঁ বাবু, আপনি দেখতে পাচ্ছেন না এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাজগুলো আছে, আর সবসময় আমার ওপর খালি কাজ কর কাজ কর কাজ কর। না দেখতে পাচ্ছি না। ওই সাবি একটু সোজা হয়ে দাঁড়া। সরি, মারার ইচ্ছা হয়েছিল তাই মারলাম, কিছু মনে করিস না। গাবি গাহে সামা আজা। ওই ওই কেড়ে জল মারছিস? ওই ওই কে ভিতর দিয়ে জল মারছিস? ওই 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 এখানে কারখানা করিস বলে মাথা কিনে নিয়েছিস? হ্যাঁ, ভিতর দিয়ে জল মারছিস? আজকের ভিতর থেকে জল মারছিস, কালকে দেখবি তোর কারখানার তালায় ঘুম মেরে যাবো। এটা মাথায় থাকে জানো? হ্যাঁ ডার্লিং বলো। এই শোনো, আমার বোন এসেছে বাড়িতে। হ্যাঁ কি বলছিস, তোমার বোন এসেছে? আমি যাবো সোনা, যাবো। না না, তোমাকে একদম আসতে হবে না, তোমাকে আমি চিনি, আমার বাড়িতে বোন এসেছে। না তুমি এক কাজ করো, সাপিকে না হলে সাকিবকে বাজার করে আমার বাড়িতে দিয়ে যেতে বলো। এই সাফি, হ্যাঁ এখানে শোন, সাকিবকে আমার বাড়িতে একটু বাজার করে দিয়ে আসতে বলতো, কারণ আমার শালি এসছে। হ্যাঁ আপনার শালি এসছে? আমি যাবো বাবু, আমি যাবো। না তোকে যেটা বলছি সেটা কর। এই সাকিব, সাকিব এই কর। ও নো, কালা বলছিলিস? না না না, বাবুর বাড়ির একটু বাজারটা করে দিয়াই না। আরে তোকে বললাম বাবুর বাজার করে আনতে,
আর তুই বাঁশ কাঁধে করে আনছিস কেন? কি বলছিস, বাবু বলেছে? হ্যাঁ বাবু তো বললো। ঠিক আছে, আমার কি? হ্যাঁ কি ঠিক আছে? আচ্ছা বাবু একটা কথা বলুন তো, এ বাস পিছনে নিলেন কেন? ও বুঝতে পেরেছি, মানে অন্য কেউ কেন বাস দেবে, ওই জন্য নিজের বাস নিজেই নিলেন। গুড গুড। হে সাফি, ধর বাস। তা কেমন লাগলো বাবু? এইরকম লাগে। কেমন লাগলো? এই সাফি, আমি বাড়ি চলে যাচ্ছি, এখানে থাকলেই আমাকে বাঁচতে দেবে না, মনে হয় মেরে ফেলে দেবে। আমি বাড়ি চলে যাচ্ছি, তোরা সামলা। বুঝলি রে, এবারে কিন্তু প্রোগ্রামে অনেক খরচা আছে, বুঝলি, চাঁদাটা কিন্তু ভালোভাবে তুলতে হবে। চল এই কারখানে কিছু চাঁদা ফেলা, চল চল। এ তোদের কারখানায় বাবু কে আছে রে? এই তোরা কাড়া রে নেড়া, বলা নেই ক নেই, হুট করে কারখানার ভিতরে ঢুকে গেছিস। এই তোদের বাবু কোথায়? কেন চাঁদার জন্য আসছি? কিসের চাঁদা? পাড়ায় ডান সাঙ্গামা দিচ্ছে তার চাঁদা। ডান সাঙ্গামা দিচ্ছ নাকি মারপিট দিচ্ছ? আরে ভাগ না বকে তোর বাবুকে বল না। বলবো না, কি করা হয় কর। শুনে রাখ আর জেনে রাখ, নাম আমার ঝটকা, খাই না কোনোদিন গুটকা, মারি শুধু ফটকা, তাই নাম আমার ঝটকা। আর কিছু আছে নাকি আমি একটা বলবো? বল। মারবো তোর পিছনে এমন একটা লাথি, কুকুরের মতো পালাবে তোর এই দুটো সাথী। হেই ভাট না, তোর নামকে বলতো। বলবো না, যা কি কর হয় কর। সিরাজদা, দাদা আপনারা সেই মটকা ভাই তাই না? মটকা নয়, ঝটকা ভাই। ওই ঝটকা ভাই, ঝটকা ভাই, ওই বুঝতে পারিনি গো দাদা, আমাকে মাফ করে দিন। তোর বাবুকে বল। বাবু সেই যে কাজ করছে দেখছেন, ওটা বাবুর ম্যানেজার, ওর কাছে যান দাদা, টাকা পেয়ে যাবেন। আমাকে মারছিস? জান ওর কাছে যা টাকা চা না, চাইলেই তোকে টাকা ভালো করে দেবে। পাড়ায় ফাংশন আছে চাঁদা দে। আমি? হ্যাঁ তোকে দেবো। হ্যাঁ তোর কিছু হবে না? না। কি বলছিস? একদম নো প্রবলেম আমার কি, আমি তো ওই দিক দিয়ে এক্সপার্ট। Everybody put your hands in the air. Eta kon groho? হ্যাঁ দাদা, কেমন চোর মারলে জৈব পালিয়ে গেল? তোরও লাগবে? লাগতা হে চলে গে। ভাই তুই আজ কি করলি? আমি খুব খুশি ভাই, আমি খুব খুশি ভাই। তুই আমাকে এত ভালোবাসিস ওই দইছিস ওই জন্য? ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, থ্যাংক ইউ ভাই। কোনো অসুবিধা নেই ভাই, ওদের বন্দুকের গুলি খাওয়ার থেকে তোর হাতে চর খাওয়া আমার পরম সৌভাগ্য। মার ভাই, মার মার।
Okay.